আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো দেখো, আজকের যে টপিক নিয়ে আমি আলোচনা করব, এটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? যেখানে আমি মেনশান করে দিয়েছি তোমাদের সেরা 100 MCQ, আমি কিন্তু প্রত্যেকটা MCQ এর উত্তর সহ কিন্তু এখানে আলোচনা করেছি, ঠিক আছে? তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো, ঠিক আছে, তোমরা সবাই খাতা পেন নিয়ে বসবে, কিংবা আমি PDF দিয়ে দিয়েছি, সেই PDF তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে কিন্তু নিজেদের কাছে রেখে নিয়মিত কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। তাহলে আমি এই মাধ্যমিক 2022-এর যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আসো, তোমরা তোমরা ইতিহাস যারা করছো, ঠিক আছে, এই ইতিহাসের কিন্তু আমি এখানে 100 MCQ দিয়েছি। আর এখানে প্রত্যেকটা MCQ কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো কিনা পূর্ববর্তী বছরের সাথেও যোগাযোগ আছে, এবং পর্ষদ নমুনা যে কোশ্চেনগুলো সেগুলোও কিন্তু আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে, ঠিক আছে? তো চলো এবার আমরা ভিডিওর মূল পর্বে যাব। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আমি আমার সমস্ত মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের কাছে একবার রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন আসো, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিয়ে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো আমি আশা করব আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আমার এই রিকোয়েস্টটা তোমরা সকলেই রাখবে। তো এই যে 100 MCQ, চলো এবার আমরা একের পর এক দেখে নেবো MCQগুলো কী আছে এবং তার অ্যান্সারগুলো, ঠিক আছে? চলো দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন কী বলা হচ্ছে, এখানে ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে যে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল কত সালে। দেখো এখানে কিন্তু চারখানা অপশান থাকবে, আমি আর অপশানগুলো লিখিনি, ঠিক আছে, আমি ডিরেক্টলি তোমাদেরকে অ্যান্সারটা লিখে দিয়েছি। এটা হবে কত, 1911 সালে। অর্থাৎ দেখবে যে চারটে তোমাদের অপশান দেবে তার মধ্যে কিন্তু তোমরা 1911কে অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? 1911 যেটা যেখানে থাকবে সেই দাগ নাম্বারটাতে তোমরা কিন্তু টিক মার্ক দেবে, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন কী আছে, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা, ঠিক আছে, এটা হবে কি, ইংরেজরা। তারপর দেখো 3 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে, যে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে, এটা হবে কি, পর্তুগিজ, ঠিক আছে, পর্তুগিজদের কাছ থেকে। 4 নম্বরে দেখো দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সাথে, ঠিক আছে, এটা হবে চলচ্চিত্রের সাথে। 5 নম্বরে দেখে নাও, 5 নম্বরে কী বলা হচ্ছে যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে, 5ই জুন হবে এটা। 6 নম্বরে কী হচ্ছে, বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বছর। 7 নম্বরে কী বলা হচ্ছে, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি কি, এটা হবে আত্মজীবনী। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে? তোমরা যদি পূর্ববর্তী বছরের কোশ্চেনগুলো দেখো তবুও কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু পাবেই পাবে সেখানে, 2016, 2015, 2014, ঠিক আছে, যবের থেকে নিউ সিলেবাস হয়েছে, 2015 থেকে তোমাদের নিউ সিলেবাস হয়েছে, ঠিক আছে, সেখান থেকে তোমরা কিন্তু সব কোশ্চেন কিন্তু পেয়ে যাবে এর মধ্যে। তারপরে দেখো, সোমপ্রকাশ ছিল একটি কী পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা। 9 নম্বরে কী বলা হচ্ছে, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে, এটা হবে উমেশ চন্দ্র দত্ত। তা আশা করি তোমরা এই 9খানা কোশ্চেন বুঝতে পারলে। পরবর্তী কোশ্চেন দেখো বন্ধুরা, এখানে পরবর্তী কোশ্চেনে কী বলা হচ্ছে, 10 দাগে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কে, এটা হবে রেওয়া জেমস লং, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেনে দেখো, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে, অর্থাৎ কোথার থেকে, কুষ্টিয়া থেকে, ঠিক আছে। নেক্সট দেখো 12 নম্বরে কী বলা হচ্ছে, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে, অর্থাৎ এরকম থাকবে, তো উত্তরটা হচ্ছে কি, 1823 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে, এটা হবে কি, ডক্টর এম জে রামলি, ঠিক আছে, ডক্টর এম জে রামলি। তারপরে কোশ্চেন দেখো 14 নম্বরের কোশ্চেনে কী বলা হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম BA পরীক্ষা অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে, 1882 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তারপরে দেখো, সতীদাহ প্রথা রদ হয় কত খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ যোগদান কত খ্রিস্টাব্দে, 1843 খ্রিস্টাব্দে। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে, কেশবচন্দ্র সেন। 23 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে, শ্রীরামকৃষ্ণ। তারপরে দেখো
বাংলার জাগরণ নবজাগরণ ছিল কি কলকাতা কেন্দ্রিক, তারপর হচ্ছে কি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে, বিনায়ক দামোদর সভাকর। তো বন্ধুরা তোমরা এটা বুঝতে পারলে। তারপর দেখো 26 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কত খ্রিস্টাব্দে, ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1818 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, মহারানী ঘোষণা পত্রের 1818 খ্রিস্টাব্দে প্রধান উদ্দেশ্য ছিল কি, ভারতবাসী আনুগত্য অর্জন। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো কি, বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপর দেখো, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি সভাপতি ছিলেন কে, রাধাকান্ত দেব, রাজা রাধাকান্ত দেব। 30 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কে, রেবা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তারপর দেখো, হিন্দু মেলার সম্পাদক ছিলেন কে, গগনেন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। বন্ধুরা তারপরে কোশ্চেন দেখো, বর্তমান ভারত গ্রন্থটি রচিত হলো কে, স্বামী বিবেকানন্দ। 34 নম্বর কোশ্চেন দেখো, ভারত মাতা চিত্রটি আঁকেন কে, অবনীন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কে, বঙ্গ চিত্রশিল্পী। বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কত খ্রিস্টাব্দে, 1778 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রথম ছাপা বইটি হলো কি, গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, 38 নম্বর কোশ্চেন দেখো, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপরে দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশনস অফ সায়েন্স এর যে সায়েন্টিস্ট নোবেল পুরস্কার পেয়েছিলেন কে, সিভি রমন। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 41 নম্বর কোশ্চেন দেখো, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। 42 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো, 43 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কি, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কি, বাংলার কৃষক শ্রেণী। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছ, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্বে গিয়েছিলেন যে যুক্তপ্রদেশে। তারপর দেখো, তারপরে বলা হচ্ছে, মোপালা বিদ্রোহ 1921 খ্রিস্টাব্দে হয়েছিল কোথায়, মালাবার উপকূলে। তারপরের কোশ্চেন দেখো, রামপা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় গোদাবরী উপত্যকায়। তারপরে দেখো, 47 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন কে, স্বামী সহজানন্দ। ঠিক আছে, তোমরা এগুলো বুঝতে পারলে নেক্সট কোশ্চেন দেখে নাও, একা আন্দোলনের নেতা ছিলেন কে, মাদারি পাসি। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায়, গুজরাটে। তারপর দেখো, দেশ প্রাণ নামে পরিচিত ছিলেন কে, বীরেন্দ্র শাসমল। তারপর দেখো, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টস যুক্ত ছিল কার সাথে, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। ঠিক আছে, 52 নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয় 1920 খ্রিস্টাব্দে। 53 নম্বর বলা হচ্ছে, কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়, বোম্বাইতে। 58 নম্বর কোশ্চেনে, ওই 54 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, মিরাট ষড়যন্ত্র মামলা অর্থাৎ 1929 খ্রিস্টাব্দে হয়েছিল কোথায়, শ্রমিক নেতাদের বিরুদ্ধে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময়ে। 57 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, সেটা হচ্ছে তমলুক। তারপরে দেখো, দীপালী সংঘ প্রতিষ্ঠিত করেছিলেন লীলা নাগরায়। ঠিক আছে, তারপরে দেখো, অ্যান্টি সেকুলার সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন কে, শচীন্দ্র প্রসাদ বসু। তারপরে দেখো, মাস্টারদার নামে পরিচিত ছিলেন কে, সূর্য সেন। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল কি, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো,
বাংলার গভর্নর স্ট্যালিনি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কে? বীণা দাস। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? গান্ধীজি। তারপর দেখো, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? মালাবারে। মাদ্রাজ আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার, ঠিক আছে। তারপরের কোশ্চেন দেখো, ভারতের স্বামী প্রধানমন্ত্রী ছিলেন প্রধান ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে? জওহরলাল নেহরু। ভারতের লৌহ মানব বলা হয় কাকে? সর্দার বল্লভভাই প্যাটেলকে। তারপর দেখো, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল কি? হায়দ্রাবাদ। তারপর দেখো, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইন্ডিয়ানের অন্তর্ভুক্ত হয় সেটা হচ্ছে কি? জুনাগড়। পরের কোশ্চেন দেখো, গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। এ ট্রেন টু পাকিস্তান লিখেছিলেন ঘোষবন্ত সিং। তারপর দেখো, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত কোথায়? মালাবার উপকূলে। তারপরে কোশ্চেন দেখো, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিমানের নামটি হলো কি? কালীপ্রসন্ন সিংহ। তারপরে দেখো, 77 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে? মহারানী ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দ অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে এটা। তারপরে দেখো, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিমানন শব্দটি কি ছিল? কালীপ্রসন্ন সিং। তারপরে বন্ধুরা দেখো, মহারানীর ঘোষণাপত্র 1858 অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসেবে যুক্ত হন লর্ড ক্যানিং। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো কি? ভারত মাতা। তারপরে দেখো, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। ইউরাই অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। একা আন্দোলন ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা চট্টোপাধ্যায়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন সূর্য সেন। দলিত এর বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী। ইউরোপের ক্রীড়া ইতিহাসের চর্চা শুরু হয় 1970-এর দশকে। ভারতের নাট্যশাস্ত্র গ্রন্থটির ইতিহাস অন্তর্গত হবে শিক্ষাচর্চার ইতিহাসে। নতুন সামাজিক ইতিহাস রচনার একটি বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ। তারপর দেখো, মেট্রোপলিটন ইনস্টিটিউশনস প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে দেখো বন্ধুরা, কলকাতা মেডিকেল কলেজ তৈরির জন্য জমি দান করেন কে? মতিলাল শীল। 93 নম্বর কোশ্চেনে দেখো, প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। চুয়াড় বিদ্রোহ হয়েছিল মেদিনীপুরে। দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন কে? দুর্জন সিং, ঠিক আছে। তারপরে দেখো, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন কে? তিতুমীর। বালাকোটের যুদ্ধে পরাজিত হয় কে? অহাবিরা। 98 নম্বর কোশ্চেন দেখো বন্ধুরা, এবারে কি বলা হচ্ছে? বালাকোটের যুদ্ধে অহাবিরা পরাজিত হয় শিখদের কাছে। ফরাজি আন্দোলনের অপর নাম কি? মিয়া আন্দোলন। সিং বোমা হলো কি? সূর্য দেবতা। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 100 MCQ ইতিহাসের, যেটা কিনা মাধ্যমিক 2022-এর রেসপেক্টে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে, একটা লাইক করে দিও। কমেন্ট করবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে, ঠিক আছে। আর যদি তুমি চ্যানেলে নতুন হও, তো আমি তোমাকে আরও একবার রিকোয়েস্ট করব, তুমি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা এই বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলেই খুব খুব ভালো থাকবে, সকলকে অনেক অনেক ধন্যবাদ।